হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি বিপ্লব বাস্কি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক ব্যান বেজের মাধ্যমে প্রত্যেক প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো সেই ব্যানবেজ ওয়েবসাইটে আমরা কিভাবে ইউনিক আইডির তথ্য পূরণ করতে পারি এবং সেই ইউনিক আইডি পূরণ করার জন্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক কিভাবে আমরা এক বা একাধিক ইউজার অ্যাড করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো ভিউয়ার্স, চলুন দেখি কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি আজকে টিউটোরিয়ালের বিষয়টি কিভাবে ব্যানবেজের ওয়েবসাইটে ইউনিক আইডি প্রদান করার জন্য আমরা এক বা একাধিক ইউজার অ্যাড করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। হ্যালো ভিউয়ার্স, আমরা ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা আজকে দেখব কিভাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইউনিক আইডি তথ্য এন্ট্রি করতে হয় এবং সেই এন্ট্রি করার জন্য কিভাবে একটি প্রতিষ্ঠান প্রধান তার শিক্ষকদের কাজের জন্য ইউজার হিসেবে অ্যাড করেন সেই বিষয়টা, অর্থাৎ কিভাবে ইউনিক আইডি পূরণ করার জন্য ব্যানবাইজের ওয়েবসাইটে আমরা ইউজার অ্যাড করতে পারি সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এই গুগল ক্রোম ব্রাউজার থেকেই আমরা দেখব আজকের সেই ইউনিক আইডি শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করার জন্য ইউজার কিভাবে অ্যাড করব সেই বিষয়টি। তো এটি একটি আমাদের গুগল ব্রাউজার ওপেন করলাম। আমরা এখানে অ্যাড্রেস বারে লিখব ব্যানবেজ, BANBEIS banbase.gov.bd, এই ঠিকানা লিখে আমরা এন্টার বাটনে একটা প্রেস করব। এন্টার বাটনে প্রেস করলে আমরা ব্যানবেজের যে ওয়েবসাইটের যে হোম পেজ, এই হোম পেজে আমরা আসব। এটি হচ্ছে ব্যানবেজের ওয়েবসাইটের হোম পেজ। তো ইউনিক আইডি তথ্য এন্ট্রি করার জন্য আমাদের চিঠি অলরেডি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে যে 17 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি তথ্য এন্ট্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো তার জন্য আমাদেরকে, যেহেতু প্রতিষ্ঠান প্রধান একজন ইউজার অ্যাড করেন, তো কিভাবে একজন প্রতিষ্ঠান প্রধান তার ইউনিক আইডি তথ্য পূরণের জন্য ইউজার অ্যাড করেন সেটা আমরা দেখব। এখানে যে মেনুগুলো আছে সেই মেনু থেকে আমরা IEIMS এই জায়গাতে যদি আমরা কার্সর নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরই আমাদের কার্সর রাখার পরে অনেকগুলো অপশন এখানে চালু হচ্ছে, বিশেষ করে ইউনিক আইডি লাইভ সার্ভার, CRVS অ্যাডমিন, এরকম কিছু অপশন। আমরা এখানে তথ্য কিভাবে পূরণ করব তার টিউটোরিয়াল ভিডিও আছে। তো আমরা এখানে ইউনিক আইডি লাইভ সার্ভারে একটা ক্লিক করব। ইউনিক আইডি লাইভ সার্ভারে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আমাদেরকে ইউজার টাইপে এখানে অ্যাডমিন হিসেবে আমরা লিখব অ্যাডমিন, তারপরে এই EIIN নাম্বার, এখানে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিব এবং একটি পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখার পর আমরা লগ ইন বাটনে একটা ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করলে আমরা এখানে অ্যাডমিন প্যানেলে লগ ইন করেছি। আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর এরকম কিছু অপশন পাব। এখানে কয়টা ছাত্রছাত্রীর তথ্য এন্ট্রি করা হয়েছে সেই বিষয়টা এখান থেকে দেখা যাবে। যেহেতু তথ্য এন্ট্রি এখনো শুরু করা হয়নি, তো আমরা যা আজকে শিখব যে ইউজার আইডি কিভাবে অ্যাড করতে হবে। এখানে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম আছে, স্টুডেন্ট এনরোলমেন্ট লিস্ট আছে, কারেন্ট স্টুডেন্ট। তো আমরা আজকে দেখব ইউজার অ্যাড। তো ইউজারে কার্সর আমরা রাখলেই এখানে দুইটি অপশন আসছে, একটা হচ্ছে ইউজার লিস্ট এবং ইউজার অ্যাড। আমরা ইউজার লিস্টে ক্লিক করলে যাদের অ্যাড করা হয়েছে সেই লিস্টটা দেখতে পাবো এবং ইউজার অ্যাডে ক্লিক করলে
আমরা এখানে একটা ইউজার অ্যাড করতে পারব। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের নেম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে। যেহেতু আমি এখানে একটি ইউজার অ্যাড করে রেখেছি, এই ইউজার লিস্টে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে একটা ইউজার অ্যাড করা আছে, আমরা এখানে ডান পাশে যে সবুজ অংশটি আছে এখানে ক্লিক করলে সেই তথ্যগুলো যেগুলো আমরা আগে দেখলাম সেই তথ্যগুলো এখানে আবার আমরা আপডেট করে নিতে পারবো। তো আগে যে ফর্মটা আমরা এখানে দেখেছিলাম সেই সেম ফর্ম বা সেই একই ফর্ম একই ভাবে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারবো। তো এখানে নাম লেখা আছে, এখানে নাম লিখেছি বিপ্লব বাস্কি, এখানে ইউজার ইউজার এর ইমেল অ্যাড্রেস, এখানে ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে, কখনোই প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস এখানে লেখা যাবে না, যে ইউজার তার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে, এবং যে ইউজার তার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, এবং পাসওয়ার্ড এখানে লিখতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে সেই ইউজার আবার আমাদের এই ব্যানবেজের ওয়েবসাইটের ইউনিক আইডি সার্ভারে সে পাসওয়ার্ড দিয়ে তাকে লগ ইন করতে হবে। যাই হোক, এখানে আমি একটি ইউজার ক্রিয়েট করে রেখেছি, আপনারা এইভাবে ইউজার অ্যাড করতে পারবেন। তো ইউজার অ্যাড করার পর আবার পুনরায় এখান থেকে ইউজার লিস্টে আমরা আবার সেই ইউজার দেখতে পাবো। তো এইভাবে ইউজার অ্যাড করা যাবে এবং সেই ইউজারের তথ্য আবার পুনরায় আপডেট করা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে টিউটোরিয়ালটি, কিভাবে ইউনিক আইডি তথ্য এন্ট্রি করার জন্য ইউজার অ্যাড করা যায় সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।